আরে মামা তুই কামতাছ স্কিল লাগে পোলা পোলা মতো ব্যা ব্যা করে কামতাছ কি সমস্যা নাকি এরকম কাল নাই কোনো সলিউশন রাস্তার ভিতরে দামরা একটা পোলা এরকম করে কামতাছ মামা তুই থাম তোর আল্লাহর রহাই লাগিল থাম ধর বেটা আইসোস বাসা থেকে ডাকের একটা কোনো টাইমিং ছিল বাসায় পড়তে বসছিলাম আব্বু যদি আমার পরের টেবিলে না পায় বুঝতেছিস কি হবে তোর কি এমনি এমনি ডাকছি দেখছ না ওর অবস্থা দেখ একটু কি শোন ওই যে আভা আবার প্রপোজ করছে নিজেক মেরে দিছ ওরে শোন আরে আরে আভা তো কি হইছে আরে ও তাওসিফ একটা মেয়েকে তুই প্রপোজ করছস ওদের রিজেক্ট করে দিছে তো কি হইছে বল তুই যে একটা মেয়ের জন্য মাঠের মধ্যে দাঁড়ায় পড়ালেখা বাদ দিয়া চোখের পানি ফালাইতেছস ওই মেয়ে কি পড়ালেখা বাদ দিয়া তোর জন্য চোখের পানি ফালাইতেছে ইদিরে কত গিফট দিছি রে ভাই ইদি গিফট দিছে কিন্তু আরে রিজেক্ট করে দিছে আচ্ছা হইছে বুঝলাম তারপর চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য নিজের ভাই বোনের জন্য নিজের বন্ধু বান্ধবের জন্য হ্যাঁ তাই না তুই একটা মেয়েকে প্রপোজ করছস ওই মেয়ে তোকে রিজেক্ট করবে আবার প্রপোজ করবি আবার রিজেক্ট করবে আবার প্রপোজ করবি আবার রিজেক্ট করবে এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে তখন তুই কি করবি ইদিরে মুখে দড়াই ধরব নো তখন তুই ওকে রিজেক্ট করে দিবি বুঝছস তুই অনেক প্রপোজ পাবি রিজেক্ট প্রপোজ করবে রিজেক্ট প্রপোজ করবে রিজেক্ট আবার প্রপোজ করবে তুই বলবি নো নো ওয়ে আমার পক্ষে পসিবল না বুঝছস এই নে ধর টুটো খা বাসা গিয়ে পড়তে বয় যা যা গুড বয় যাও পড়তে বসো যাও আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি বুঝতে পারছি যাও কি একটা অবস্থা বলতো তাওসিফ ছেলেটারে দেখছস আমার লেগে ছেলেটা নষ্ট হয়ে যেতেছে একদম তুই আমার দিকে তাকে আসছিস কেন তুই যে ওরে এতক্ষণ এত বয়ান দিলি তুই নিজে কি সকাল হলে তো দেখা যাবো কলেজ সামনে যে দাঁড়ায় আসছিস দোস্ত আমি তো শুধু দেখি তাই না আমার দেখাতেই আনন্দ দোস্ত আর তাওসিফের যে মন খারাপ আমি কোর সাথে রাত বিহেভ করবো আমার সাথে কষ্ট হোক কিন্তু ওকে তো বোঝানো যাবে না তাই না কালকে সকালবেলায় তাড়াতাড়ি বাসা থেকে বেরোবা ঠিক আছে বন্ধু কালকে তো টিফিন খরচ আমার যা দেখাইলি কি মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটময় যে রিয়ার দিকে এরকম ফেল ফেল করে তাকে থাকস তুই তোরা প্রপোজ করলেই পারস আরে না প্রপোজ করলি তো প্রেমটা নষ্ট হয়ে যাবে তুই রিয়ারে দেখছস রিয়া কত সুইট একটা মেয়ে কি সুন্দর পরীর মতো লাগে ওরে দেখতে আর ওর পাশে আমারে দাঁড়াইলে পুরোটা জিনের বাচ্চার মতো লাগবে বেটার আমি দূর থেকে তাকায় দেখতেছি এটাই ভালো ঠিক আছে দেখ দেখতেই থাক কিন্তু এবার কদিন দিক যতদিন দেখা যায় কদিন পর তো আমাদের কলেজ লাইফ শেষ দোস্ত তখন তুই আরে কই পাবি জানি না দেখি সময় সব কথা বলে দিবে রে দোস্ত ভালোবাসি তোমায় আমি বাসি তোমার চিরচেনা প্রত্যয়ে দোস্ত
অবস্থা? এই তো রে, কি অবস্থা? কই ছিলি? ওই বাসায় আইলাম, চাচা আইছে তো এর লাগা। ও, কলেজ লাইফ তো শেষ। পরে বোরিং লাগতেছে এটার জন্য পুরো। এখন তুই রিয়ারে কই দিয়ে পাবি? বুঝতেছি না, কলেজে থাকলে তো তাও একটু দেখতে পারতাম, কলেজ থেকে বাইরে হওয়ার পরে এখন তো কোনো অপশনই নেই। মামা হয়তো ভার্সিটিতে পড়তে হয়েছে। কোন ভার্সিটি? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। শিওর? 100% শিওর, ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিপি ডিপার্টমেন্টে পড়তে হয়েছে। ইয়েস, দোস্ত শিওর? আমি কইলাম তো শিওর। আমি যাব, তুই যাবি, আমরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হবো, ওই বিপি ডিপার্টমেন্টে ভর্তি হবো, তুই তো রিয়ার হয়ে নেই পাবি। দোস্ত, তুই কেন বাসার একটু ম্যানেজ করিস? আব্বা যদি বলে আমার পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে, তুই বলবি আঙ্কেল দেখেন ওকে পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয় কোনো লাভ নেই, ও জীবনও টিকবে না, বেটার আপনাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে। দোস্ত, তুই এটা নিয়ে কোনো টেনশন নিস না, এটা জাস্ট আমার উপর ছেড়ে দে, কিচ্ছু হবে না, আমরা ওই ভার্সিটিতে ভর্তি হবো। প্লিজ দোস্ত, আমাকে সেভ করিস মামা, কি যে শুনালি দোস্ত। আমি শিওর না, কোনো কথা বলছি, এতক্ষণ ধরে এত পোলাপন আসতেছে, আসবে না হয়তো। সিক আছে দোষ, সিক থাকলে কেমনে পারছি এগুলো আজকে সিক হচ্ছে। তুমি কি জোর করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাবা? জোর করলে সুইট করে বলবা? এর জন্যই তোমাকে আমি ব্লক করে রাখছি। এই, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম রিয়া, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করো। ফোন বের করতেছি, দাঁড়াও, তোমাকে ব্লক করে নেই। ব্লক করবা? তুমি আমাকে ব্লক করবা? ফেসবুকে ব্লক করে কি লাভ? সামনাসামনি তো ব্লক করতে পারবো। সামনাসামনি ব্লক করতে পারবো না, কিন্তু একটা বাড়ি দিতে পারবো। তুমি দাও, আমি তো দিয়ে দিলাম। হ্যালো, কি রে, তোর ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কি ফ্রেন্ড অনেক কম? তোর আছে কিছু ফ্রেন্ড, কালো ফ্রেন্ড, মোটা ফ্রেন্ড, সুন্দর ফ্রেন্ড, আমার মতো চেহারার কিছু ফ্রেন্ডের মতো আছে। এক্সকিউজ মি, জি, আপনি কি মনে করছেন আমি বোকা? সরি, আপনি নিজেই ছেলেটাকে পাঠিয়ে এখন আমার কাছে হিরো সাজতেছেন? আপনি কি মনে করেছেন আমি আপনাকে দেখি না? আপনি আমাকে ভার্সিটির প্রথম দিন থেকেই ফলো করতেছেন, আমার দিকে তাকিয়ে থাকেন, আমার পিছে পিছে আসেন, আমি ক্লাসরুমে গেলে ওখানে তাকিয়ে থাকেন, লাইব্রেরিতে গেলে ওখানে পিছে পিছে যান, তাকিয়ে থাকেন, ফুড কোর্টে গেলে, ইভেন আমি ওয়াশরুমে গেলে ওখান থেকে এসে দেখি আপনি দাঁড়িয়ে আছেন, এসব কি?
না বিষয়টা আসলে এমন না। ও বিষয়টা এমন না, তো বিষয়টা কেমন? এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখন তাকান প্লিজ আমার দিকে, এখন তাকান, লুক এট মি। কি হলো এখন সাহস পাচ্ছেন না তাকানোর? আপনি মনে আমাকে ভুল বুঝতেছেন। আমি মোটেও আপনাকে ভুল বুঝতেছি না। আপনি আজকে থেকে না, আপনি সেই কলেজ লাইফ থেকে আমার পিছে পিছে আসেন। আমি কলেজে যাওয়ার সময় আপনি তাকিয়ে থাকতেন, আসার সময় তাকিয়ে থাকেন। আপনি কি মনে করেছেন এগুলো আমি কিছু খেয়াল করিনি? কিন্তু আমি চাই আপনি আমার দিকে সবসময় তাকিয়ে থাকেন, সারা জীবন তাকিয়ে থাকেন। কিন্তু অন্য কারো দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকেই তাকিয়ে থাকতে হবে। কি পারবেন তো সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকবে?